বেইমানদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে গিয়া আমাকে আপনারা দেখতেছেন আমি এক মাস নয় দুই মাস নয় দুই মাস 26 দিন আমি জেল কেটেছি বেইমানদের বিরুদ্ধে কথা বলতে গিয়া নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে গিয়া কেন আমি জালিমদের বিরুদ্ধে কথা বলি এই জন্য আমার বিরুদ্ধে মামলা দিয়েছে তিন মাস জেল খাটার পর আমি বাহিরে বের হই বাহিরে বের হই আমি তোলাম আল্লাহ জীবন থাকার যাক একবার নয় হাজার বার নয় জেল খাটবো তারপর নাস্তিক বেঈমানদের পক্ষে কথা বলবো না নাস্তিক বেঈমানদের বিপক্ষে কথা বলে যাব কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরার এই কথাটা বোঝানোর জন্য আপনাদের ইমানের পাওয়ারটা বাড়ানোর জন্য বলতেছি আমাকে রাতের 12টার সময় বাসা থেকে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় গ্রেফতার করে যখন নিয়ে যায় আমাকে 48 ঘন্টা পর্যন্ত এক মুঠো পানিও খেতে দেই না 48 ঘন্টার ভিতরে আমি বললাম ভাইজান নামাজ পড়ব আমার উজুর পানিটা দাও আমার উজুর পানিটা দেই নাই আমি বললাম ভাইজান পেটের খিদা সহ্য করতে পারতেছি না 48 ঘন্টা হয়েছে আমার কিছু খাবার বেঈমানের বাচ্চাগুলো আমার এক লোকমা খাবারও খেতে দেই না আমি বললাম ভাইজান আমার প্রস্রাব করেছে প্রস্রাব করব নামাজ পড়ব আমাকে প্রস্রাব করার সুযোগটা পর্যন্ত দেই নাই এমন একটা বাথরুম দেখাই দিছে যে বাথরুমের মধ্যে কোনো কুত্তা বিলাই হয়ে যায় তোমার প্রস্রাব করতে গন্ধের কারণে আরে মুসলমান ইমানদার শুধু তাই নয় আমি নামাজ পড়ার জন্য নামাজ তাই মন করে কারণ আমি এখন উজুর আমার উজুর আছে আমি বিপদে পড়ে আছি আমি আল্লাহর কাছে নামাজ পড়িয়া বলি আল্লাহ আপনার পক্ষে আপনার দিনের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে তারা গ্রেফতার করেছে আল্লাহ 48 ঘন্টা হয়ে গেল ঘন্টার ভিতরে আমার এক ফোঁটা পানিও দেই নাই এক ফোঁটা পানিও আমি পান করতে পারি নাই আল্লাহ যদি আজকে বেঈমানদের পক্ষে যদি কথা বলতাম তাহলে আমার উপরে এত বড় মুসিবত আসতো না আল্লাহ আপনার কাছে দোয়া করি আল্লাহ জানি না কতদিন পর্যন্ত জেলের ভাত খেতে হবে আল্লাহ জানি না কত কষ্ট আমাকে সহ্য করতে হবে যত কষ্ট হোক সহ্য করব যতদিন হয় জেল খানা খাটব তারপর যখন আল্লাহ আপনার পথ থেকে আপনি আমার বিচ্ছুত ঘটায় দেন না রে আল্লাহ তারপর আমার জীবন থাকার যাক তারপর আপনার ময়দানে কুরআন হাদিসে আপনার পক্ষে কথা বলার জন্য আপনি আমার তৌফিক দান করেন সকলে বলে আমিন আল্লাহর নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন কে নাম বেঙ্গু করে যখন লেখলো রঙ্গিলা রাসূল যুবক ভাইদের মধ্যে এক আল্লাহর বান্দার অন্তরের মধ্যে ডাক্কা লেগে গেল হিট লেগে গেল আমার নবীর ইজ্জতের উপর আঘাত এটা কিন্তু সহ্য করা যায় না বাজার থেকে কাপড়ের কাপড় ক্ষয় করে মাথার মধ্যে বেঁধে মার কাছে চলে গেছে মাকে গিয়া ডাক বললাম মা জান আমাকে বিদায় দেন আমার নবীর ইজ্জত দিয়া বেঈমানের বাচ্চা রঙ্গলে রাসূল করে বলে লিখেছে ও মা আপনি আমাকে বিদায় দেন যতক্ষণ পর্যন্ত বেঈমানকে হত্যা না করতে পারবো গো মা ততক্ষণ পর্যন্ত বাড়িতে আর ফিরে আসবো না সুবহানাল্লাহ ও পর্দার আলের আমার আম্মা জানেরা আমার আম্মা সন্তানের জবাবে কি বলে আপনারা শুনে মা এবার ডাক দিলেন সন্তান আমার নবীর ইজ্জত দিয়া যে লেখক লিখেছে আমার নবীর ইজ্জত যে ব্যঙ্গ করেছে এ সন্তান তোরে ছেড়ে দিলাম যা সন্তান তারে তুই হত্যা কর আমার নবীর ইজ্জত তুই রক্ষা করবে সন্তান সাবধান তুই যদি তারে হত্যা করতে গিয়ে তুই নিজে হত্যা হয়ে যাস শাহাদাত বরণ যদি করস আল্লাহর দরবারে বলবো আল্লাহ আমার জীবনে এমন কোনো আমল না এমন কোনো ভালো আমল আপনার দরবারে কবুল হবে কি হবে জানি না আমার সন্তানকে আপনার নবীর ইজ্জতের হেফাজত করার জন্য বেঈমানকে হত্যা করতে গিয়ে আমার সন্তান শাহাদাত বরণ করেছে আল্লাহ মেহেরবানি করে আমার ওই শাহাদাত উসিলার সন্তানের উসিলা করে আপনি আমারে মাফ করে দেন সুবহানাল্লাহ আজকে আম্মা জানের আপনার সন্তানকে পিয়া পিয়ার গান শোনাই সন্তানদেরকে বিভিন্ন ধরনের বাজনা গান শোনাই বাংলাদেশে কত পাগলের খেলা সব পাগলের খেলায় জমে গেছে কথা বলেন না কেন বাবা তোমার দরবারেতে কত পাগলের খেলা কথা বলেন না কেন আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল এবার ইমামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি দিল্লির দিকে রওনা হয়ে গেলেন দিল্লিতে যখন গেলেন তালাশ করতেছে ওই রঙ্গিলা রাসূলের লেখকের বাসাটা কোথায় তার সাক্ষাৎ পাওয়ার জন্য
যখন তালাশ করতেছে এক দল আল্লাহর বান্দার কাছে প্রশ্ন করলেন আপনারা কি চিনেন মুঙ্গিল রাসূল যে লেখক আছে তার বাসাটা কোথায় তারা প্রশ্ন করলেন কে তুমি তোমার বাড়ি কোথায় তুমি তার সন্ধান কেন চাও তারা আছে ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলল আমি তাকে মহব্বত করি আমি তাকে ভালোবাসি তার সান্নিধ্য পাওয়ার জন্য আমার অন্তরটা ব্যাকুল হয়ে আছে এবার ওই বান্দারা আশিকের প্রতি মাশুকের সাক্ষাৎ ঘটানোর জন্য বলে দিল এত নাম্বার বাসার মধ্যে চলে যাও ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বাসার মধ্যে চলে গেল বাসার মধ্যে গিয়ে ওই লেখকের সন্ধান পেয়ে গেল তারপর সন্দেহ বাদন প্রশ্ন করলেন আপনি কে আপনি কি রুকিল রাসূলের লেখক ওই আল্লাহর বান্দা বলে তুমি কে বলে রুকিল রাসূলের লেখকের প্রেম ভালোবাসার সান্নিধ্য পাওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি আমার ব্যাকুলতা আমি আর সহ্য করতে পারতেছি না তার সাক্ষাৎ আমার অনেক প্রয়োজন এবার রুকিল রাসূলের লেখক বলে আমি লেখক যেখানে রাত সেখানে কিসের ভয় বাঘের ভয় আমি তো রুকিল রাসূলের লেখক এবার ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলে কেন লিখেছেন কি কারণে বলে আমেরিকার দালালেরা ইহুদিরা আমারে বছরে বছরে লক্ষ লক্ষ কোটি টাকা দেয় গাড়ি বাড়ি অট্টালিকা দেয় সুন্দর সুন্দর নারী দেয় এই কারণে যে যেন মুসলমানের নবীর ইজ্জত ব্যঙ্গ করে লিখে আর মুসলমানের কুলে যে আঘাত দেয় নাউজুবিল্লাহ বলে এই কথা যখন বলেছে ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি যাওয়ার সময় একটা ফল কাটার ছুরি কোমরের পাশের মধ্যে লুকিয়ে নিয়েছিলেন ছুরিটা বার করে বের বলে ওরে বেঈমানের বাচ্চা তুই আমার নবীর ইজ্জতের উপর আঘাত দিয়েছ আমার নবীর কুলিজার মধ্যে আঘাত দিয়েছ তোরে আর দুনিয়াতে বাঁচায় রাখার আর কোন সম্মান দরকার নাই অটা রুটি এক থেকে আট থেকে দশটা ছুরি ওই রুকিল রাসূলের লেখকের পেটের মধ্যে ঢুকাই দিয়ে সকলে বলি আল্লাহু আকবার আট থেকে দশটা ছুরি তো রুঙ্গিলে রাসূলের লেখকের পেটের ভিতরে ঢুকাই দেয় যখন ঢুকাই দেয় সাথে সাথে মারা যায় তার কুড়িগাঁটেরা যখন আপ্যায়ন করতে আসতো তখন তাকায় দেখে তাদের লেখককে হত্যা করে ফেলেছে চিল্লা চিল্লে আরম্ভ হয়ে গেল সরকারের বাহিনী গিয়ে ইমামউদ্দিনকে গ্রেপ্তার করো তাকে কাস্তুরির মধ্যে কাস্তুরির মধ্যে ঢুকাইয়া দিল একদল নয়াত একদল অ্যাডভোকেট তার কাছে গেলেন গিয়ে বললেন ইমামউদ্দিন তুমি যে তারে হত্যা করেছো আদালতে দাঁড়ায় জজ সাহেবের সামনে দাঁড়ায় বলবা তারে যখন আমি হত্যা করি তখন আমার চেঞ্জ তেমন ভালো ছিল না আমার মেধা কাজ করেছিল না কখন যেন আমি কি করে ফেলেছি আমি কোনো কিছু বলতে পারি না এই কথা যদি বলো তাহলে তোমাকে বাঁচানোর আমরা আমাদের একটা কৌশল হবে ফন্দি হবে ইমামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলে অ্যাডভোকেট সাহেব আপনি কি চান আমি জান্নাতে যাই লয়ার ডাক দেব না হ্যাঁ হ্যাঁ আমি চাই তুমি জান্নাতে যাও যদি জান্নাতে যেতে হয় তাহলে আপনি শুনেন গত রাত্রে যখন আমি গ্রেপ্তার হয়ে গেলাম স্বপ্নে যুগে আল্লাহর নবী আমাকে আসিয়া বলে রে ইমামউদ্দিন সুবহানাল্লাহ বলতে এই ইমামউদ্দিন বেঈমানেরা আমার ইজ্জতের সাদরে পরে টান দিয়েছিল এই ইমামউদ্দিন তুমি ওই বেঈমানকে হত্যা করেছো রে ইমামউদ্দিন ওই ইমামউদ্দিন তুমি আমার ইজ্জতের চাদর টিকিয়ে রেখেছো ইমামউদ্দিন রে তুই কখন তুই পাশের কাছে জ্বলবি আর তোর জন্য আমি অপেক্ষা করতেছি তোর হাতটা ধরে ধরে আমি তোর জান্নাত পর্যন্ত নিয়ে যাব ইমামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন ওকে যত আমার ফাঁসি হোক মরণ হোক জেল হোক তারপর আমি সত্য কথা বলবো সত্য কথা থেকে এক চুল পরিমাণ আমি পেছনে ঘটব না কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান ইমানদার শুধু তাই নয় গত বছর ঠিক এমনই ভাবে বেঈমানদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাকে আপনারা দেখতেছেন আমি এক মাস নয় দুই মাস নয় দুই মাস ২৬ দিন আমি জেল কেটেছি বেঈমানদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কেন আমি জালিমদের বিরুদ্ধে কথা বলি এই জন্য আমার বিরুদ্ধে মামলা দিয়েছি তিন মাস জেল খাটার পর আমি বাহিরে বের হই বাহিরে বের হয়ে নিয়ত করলাম আল্লাহ জীবন থাকার যাক একবার নয় হাজার বার নয় জেল খাটবো তারপর নাস্তিক বেঈমানদের পক্ষে কথা বলবো না নাস্তিক বেঈমানদের বিপক্ষে কথা বলে যাবো কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরার এই কথাটা বোঝানোর জন্য আপনাদের ইমানের পাওয়ারটা বাড়ানোর জন্য বলতেছি
আমাকে রাতের 12টার সময় বাসায় আসে কে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় গ্রেফতার করে যখন নিয়ে যায় আমাকে 48 ঘন্টা পর্যন্ত এক ফোঁটা পানিও খেতে দেই না 48 ঘন্টার ভিতরে আমি বললাম ভাইজান নামাজ পড়ব আমার উজুর পানিটা দাও আমার উজুর পানিটা দেই নাই আমি বললাম ভাইজান পেটের খিদা সহ্য করতে পারতেছি না 48 ঘন্টা হয়েছে আমার কিছু খাবার বেঈমানের বাচ্চাগুলো আমার এক লোকমা খাবারও খেতে দেই না আমি বললাম ভাইজান আমার প্রস্রাব করেছে প্রস্রাব করব নামাজ পড়ব আমাকে প্রস্রাব করার সুযোগটা পর্যন্ত দেই নাই এমন একটা বাথরুম দেখাই দিছে যে বাথরুমের মধ্যে কোনো কুত্তা বিলাইও যাইতো না প্রস্রাব করতে গন্ধের কারণে আরে মুসলমান ইমানদার শুধু তাই নয় আমি নামাজ পড়ার জন্য নামাজ তায়াম্মুম করে কারণ আমি এখন উযুর আমার উযুর আছে আমি বিপদে পড়ে আছি আমি আল্লাহর কাছে নামাজ পড়িয়া বলি আল্লাহ আপনার পক্ষে আপনার দ্বীনের পক্ষে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলার কারণে আমাকে তারা গ্রেফতার করেছে আল্লাহ 48 ঘন্টা হয়ে গেল ঘন্টার ভিতরে আমার এক ফোঁটা পানিও দেই নাই এক ফোঁটা পানিও আমি পান করতে পারি নাই আল্লাহ যদি আজকে বেঈমানদের পক্ষে যদি কথা বলতাম তাহলে আমার উপরে এত বড় মুসিবত আসতো না আল্লাহ আপনার কাছে দোয়া করি আল্লাহ জানি না কতদিন পর্যন্ত জেলের ভাত খেতে হবে আল্লাহ জানি না কত কষ্ট আমাকে সহ্য করতে হবে যত কষ্ট হোক সহ্য করব যতদিন হয় জেল খানা খাটব তারপর যখন আল্লাহ আপনার পথ থেকে আপনি আমার বিচ্ছেদ ঘটায় দেন না রে আল্লাহ তারপর আমার জীবন থাকার যাক তারপর আপনার ময়দানে কুরআন হাদিসে আপনার পক্ষে কথা বলার জন্য আপনি আমার তৌফিক দান করেন সকলে বলে আমিন আরে মুসলমান জেল কেটেছি জেল কেটেছি তারপরে বলেছি জেল খাটব একবার না হাজার বার তারপরে নাস্তিক বেঈমানদের বিরুদ্ধে কথা বলে যাব কথা বলেন ঠিক কিনা আরে মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদাররা ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সাহায্য করবে কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলেন উদুউনি আস্তাজিব লাকুম বান্দারে তোরা যদি আমি আল্লাহ তাআলার কাছে যদি চাও আমি আল্লাহ তাআলা তোদের ডাকে সাড়া দেব তোরা ডাক দিতে সময় হবে আমি আল্লাহ তাআলা তোদের ডাকে কিন্তু সাড়া দিতে সময় হবে না মুসলমান ইমানদাররা শুধু তাই না আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আল্লাহু আকবার বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 152 নম্বর আয়াত করার মধ্যে জানায় দেন তাযকুরুনি আযকুরুকুম তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ও তোমাদেরকে স্মরণ করো সুবহানাল্লাহ বলি ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আর যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো আর না শুকর বান্দা যদি না হও আর যখন বান্দার ডাক দিবা ডাক দিতে সময় হবে আমি আল্লাহ তাআলা ডাকে সাড়া দিতে সময় হবে না সুবহানাল্লাহ বলি